থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। বহুদিন বাদে আবার ময়দানে ফিরে এসেছি দুজন মিলে ময়দানে। তো আজকে মোহামেডান ক্লাবের একটা অনুষ্ঠান আছে, ছোটোখাটো ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবের। তো সেই জন্যই কিন্তু আজকে এসেছি। তারপরে দেখা যাক, মোহামেডান ক্লাবে ঢুকি, তারপর কী হয় তোমাদের সব দেখাবো। আপনার কিছু বক্তব্য? বেশ, এতদিন বাদে একটু শুদ্ধ পরিশুদ্ধ বাতাস পেলাম ময়দানে, প্রায় 5 মাস বাদে। এই মুহূর্তে আমরা রয়েছি মোহামেডান ক্লাবের ক্লাবে, আর আমাদের সাথে রয়েছে ব্ল্যাক প্যান্থার ফ্যান্স ক্লাবের সদস্য আজাদ। তো আজাদ থেকে শুনে নেবো যে আজকে তোমরা কী করতে চলেছো, সেটা একটু বলে দাও। আমাদের আজকে সংবর্ধনা অনুষ্ঠান ছিল, যেটাতে আমরা নবনিযুক্ত যেসব কমিটি আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, ওয়াসিম দা, রিপেদুল্লাহ সহ সবাইকে সংবর্ধনা জানালাম। সেই সঙ্গে আমাদের কিছুদিন পূর্বে ব্ল্যাক প্যান্থার ফ্যান্স ক্লাবের একটা রেজিস্ট্রেশন হয়েছিল। তো রেজিস্ট্রেশন ফ্যান্স ক্লাবের হিসাবে আজকে নবনিযুক্ত কর্তারা, অর্থাৎ আমাদের ওয়াসিম আকরম ভাইজান, আমাদের ফ্যান্স ক্লাবকে রেজিস্ট্রিত ফ্যান্স ক্লাব বা সরকারিভাবে ঘোষণা করলেন। আজকের অনুষ্ঠানে এটা আনাউন্স করতে চাই, ব্ল্যাক প্যান্থার ফ্যান্স ক্লাব আমাদের অফিসিয়াল আর তার সঙ্গে আমরা আজকে ফ্যান্স ক্লাবের যে নতুন যে জার্সি, যেটা পরে আমরা আগামী দিনে খেলা দেখতে মাঠে আসবো, তো সেই জার্সির উদ্বোধন হলো এবং আমাদের সেই ফ্যান্স ক্লাবের জার্সি কর্মকর্তাদের হাতে তুলে দিলাম। আজকে যে অনুষ্ঠানটা করা হয়েছে ব্ল্যাক প্যান্থারদের পক্ষ থেকে, ঠিক আছে, এটা দেখেই মনে হয় আমাদের কত ভালোবাসা এখনো আছে। এটা শুধু ভালোবাসা নয়, এটা একটা আবেগ। অনেক সময় আমরা ভুল প্রতিশ্রুতি দিয়েছি, আমরা ভুল স্বপ্ন দেখিয়েছি, আমরা পাশে দাঁড়াইনি, তাও আজকের দিনে কিছু দ্বিধা না মেনে, কিছু পুরনো কথা না মেনে, কিছু কথা না ভেবে সবাইকে এভাবে উপস্থিত হয়েছে। আর আমার মনে হয় এই করোনা পরিস্থিতিতে এত লোকের উপস্থিতিতে এটাই দেখায় যে আজকের দিনে আমাদের কত বড় সাপোর্ট আছে। আজকে আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার, তারপরে আমি জেনারেল সেক্রেটারি, সব থেকে আগে আমি একটা সমর্থক, তুমি আমি সমান, তারপরে আমি মেম্বার, তারপরে আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার, তারপরে আমি জেনারেল সেক্রেটারি। আজকে তোমাদের প্রতিনিধি হিসাবে আমি এখানে বসে আছি, তোমাদেরকে খুশি করার, আমাদের একসাথে লড়াই করতে হবে, এটাই হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরম্পরা। আমরা একসাথে লড়ি। 30-এর দশকে যখন আমরা 5 বার লাগাতার সিএফএল জিতেছিলাম, আমাদেরকে বলা হচ্ছে ইনভিনসিবল। ইনভিনসিবল মানে হচ্ছে যাদেরকে হারানো যায় না। আর আজকে আমাদেরকে বলা হয় হিনো, মানে কুটিমান, জায়েন্ট কিলার, মানে কোন বড় টিমকে যদি আমরা হারাই আমাদের বলা হয় জায়েন্ট কিলার, আমরা একটা আপসেট ঘটিয়েছি। আজকে আমাদের সঙ্গে যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা হয় ওটাকে মিনি ডার্বি বলা হয়। এই প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, মোহামেডানের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে, একসাথে একসাথে করবো। তোমরা এইভাবেই আমাদের সাথে দাঁড়াও, আমাদের পাশে থেকো। ইনশাল্লাহ খুব মেহনত করছি, খুব পরিশ্রম করছি, ক্লাবটাকে ভারতবর্ষের নাম্বার 1 ক্লাব।